আসসালামু আলাইকুম। হ্যালো সকল, কিডনি ব্যবসায় আপনাদের সকলকে স্বাগত। যদি আপনারা কেউ কিডনি ব্যবসায় আগ্রহী থাকেন তাহলে চলে আসুন জয়পুর হাটের কালায়। আপনারা কি শুনছেন, আজকে আমি কালায়ের কিডনি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করব। আজকে না ভাষণ দেওয়া হবে না ব্যাচার করা হবে, আজকে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা কিডনি চক্রের উপর করা হচ্ছে, এটা দুই ভাগে ভাগ করা হবে। তো আজকে এর ফার্স্ট পার্ট বলতে পারেন, আজকে যে বিষয়ে কথা বলা হবে এটা শুধু কালায়ের কিডনি চক্রের ব্যাপারে। যদিও কিডনি চক্র সারা দেশব্যাপী প্রসারিত, তো জেলার নাম শোনা হলো, উপজেলার নাম শোনা হলো, এখন কোন গ্রামে আর কোন ইউনিয়নে কিডনি চক্রটা আছে সেটা জেনে নেওয়া যায়। কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন, মাত্রা ইউনিয়ন এবং উদয়পুর ইউনিয়ন। কালাইয়ের কিডনি চক্রের বিষয়ে আলোচনা করতে গেলে এই তিনটে ইউনিয়নের দল সবার সামনে চলে আসে, তবে এই তিনটে ইউনিয়নের মধ্যে উদয়পুর এবং মাত্রা ইউনিয়ন প্রধান, কারণ মাত্রাই এবং উদয়পুর ইউনিয়নেই কিডনি চক্রের দালাল এবং এর ভুক্তভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। যেহেতু এটা এর আগে থেকে সক্রিয় আছে, তবে এটা এইরকম বিশালভাবে গণমাধ্যমে, পত্রপত্রিকা বা জনসম্মুখে আসেনি এটা। তো এই জন্য আসলে আমি কিডনি চক্রের এই ভিডিওতে কালায়ের বিষয়ে সর্বপ্রথমে আপনাকে জানাচ্ছি, যদিও এটা আমার জন্য অপমানজনক, কারণ আমি কালাই থানারই বাসিনি। তবে ইউনিয়নটা আমার না, আমি জিন্দাপুর ইউনিয়নে থাকি। এই কিডনি চক্র যাকে দিয়ে শুরু হয় সে হচ্ছে উদয়পুর ইউনিয়নের বহুতি গ্রামের আব্দুল জব্বার খলিফার ছেলে মোহাম্মদ আব্দুল সাত্তার। তো এই পাইকারকে যখন গ্রেপ্তার করা হয়, তারপর সে জামিন পায়। 2013 সালে তাকে পুনরায় আবার গ্রেপ্তার হয় এবং তিনি গ্রেপ্তার থেকে জামিন পাওয়ার পর ভারতে চলে যান এবং ভারতে গিয়ে তার দালালিটা সম্প্রসারণ করেন। বহুতি গ্রামের মাদ্রাসায় দফতরি কাজে নিয়োজিত ছিলেন। 2011 সাল থেকে এখন পর্যন্ত 15টি মামলা করা হয়েছে 121 জন আসামির উপর, এবং তাদের মধ্যে 47 জন জেল হাজতে রয়েছে এবং বাকি যারা রয়েছে তারা পলাতক রয়েছে। মজার কথা হচ্ছে যে 2011 সাল থেকে আজ পর্যন্ত, মানে জুলাই 2022 পর্যন্ত, একটা মামলারও বিচার কাজ শেষ হয়নি, এটা ঝুলিয়ে আছে। তো আশা করি এটা আরও সামনে বছর 10-15 ঝুলে থাকবে। কিডনি চক্রের সাথে যারা জড়িত তারা যেভাবে কাজ করে আর কি, তারা 3 শ্রেণীতে বিভক্ত হয়ে কাজ করে। একদল ফিল্ড পর্যায়ে কাজ করে, একদল শহর পর্যায়ে কাজ করে এবং আরেকটি দল ইন্ডিয়াতে কাজ করে। যারা ফিল্ড পর্যায়ে কাজ করে তারা বিভিন্ন দরিদ্র অভাবী লোকদেরকে টাকার প্রলোভন দেখিয়ে এবং তাদের দরিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে এইরকম বোঝায় যে যদি কারোর একটা চোখ না থাকে তবুও সে চলতে পারবে, সেরকম যদি একটা কিডনি না থাকে তবুও জীবন চলবে। এরকম করে প্রলুব্ধ করে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে। তাদের সাথে চুক্তি হয় 8-10 লক্ষ টাকায়। এরপরে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় যেখানে দ্বিতীয় শ্রেণীর লোক কাজ করে। সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা করার পর কিডনি ট্রান্সফারের জন্য ইন্ডিয়াতে পাঠায় যেখানে প্রথম শ্রেণীর লোকেরা কাজ করে। সেখানে কিডনি ট্রান্সফার হওয়ার পর সেই ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো হয় এবং তাদেরকে 3-4 লক্ষ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং বাদবাকি টাকা দেওয়া হয় না। এরকম অনেক সমস্যা আছে যা আপনারা কিছু লোকের সাক্ষাৎকারের মাধ্যমে দেখতে পারবেন। তো কিডনি চক্রের বিরুদ্ধে পুলিশ তেমন কিছু করতে পারেনি, জানি না কত কী করছে, এই বিষয়ে আমার ডিপ ইনফরমেশন নেই। তবে র্যাব একবার অভিযান চালাইছিল, সেই সময় একসাথে অনেক কয়েকজনকে আটক করা হয়েছিল। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা তথ্যের মাধ্যমে এটা জানতে পারা যায় যে কালাই উপজেলার 33টি গ্রামের 337 জন অভাবী মানুষ তাদের কিডনি বিক্রি করেছে এই 11 বছরের মধ্যে। এই তথ্যটা যেখান থেকে পাওয়া গেছে এটা বিভিন্ন পত্রপত্রিকা আছে, অনলাইনে যেটা পাওয়া যায় আর কি, কিন্তু এর বাইরেও যে আছে এটা তো আমরা নিশ্চিত। 11 বছরে 337 জন এভাবে কিডনি বিক্রি করছে এটা জানা যেটা বিষয় সেটা, এর বাইরে যেটা আছে সেটা যদি হিসাব করা হয় তাহলে আমি আশা করি এটা 500 কাছাকাছি পৌঁছে যাবে আর কি। এখন কথা হচ্ছে যে 33টা গ্রাম কোন কোন গ্রাম হতে পারে। আমি এর মধ্যে অনেক গ্রামই আছে যেসব জানতে পারছি এবং গ্রামের ব্যক্তিদের নামও জানতে পারছি। কালার যে সকল গ্রামে এ সকল কাণ্ড হয়েছে তার মধ্যে ভেরেন্ডি গ্রাম, বহুতি গ্রাম, জয়পুর বহুতি গ্রাম, উলিপুর, বৈরাগী বাজার, বোরাই, বিনোইল, এলতা, দুর্গাপুর, থল,
হাটপুকুর সহ আরো বিভিন্ন গ্রাম। এ সময় মোহাম্মদ আব্দুল সাত্তার সেই 2011 সাল থেকে শুরু হয়েছে এই ব্যবসা, এখন পর্যন্ত চলতেছে। জানি না পুলিশ কি করতেছে। জয়পুরহাট পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়াকে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে আগে কি হয়েছে জানি না, আমরা এখন কঠোর পদক্ষেপ নিব। এখন আমার কথা হচ্ছে যে আপনি একজন পুলিশ সুপার হিসেবে আমাদের জেলাতে আসছেন, আমাদের জেলার একটা সেন্সিটিভ ম্যাটার হচ্ছে কিডনি চক্র, আর আপনি এই বিষয়ে খোঁজ খবর না নিয়ে আসছেন। যখনই প্রেস আপনার কাছে কোশ্চেন করে তখন আপনি বলেন শুধু আপনি না, আপনার মতো যত সরকারি গোলামেরা আছে, তখন তারা বলে যে আমরা কঠোর পদক্ষেপ নিই। কিন্তু কেউ এইটা বলতে পারে না যে আমরা এই পদক্ষেপ নিচ্ছি, এইরকম হয়েছিল বা আবার শুরু হয়েছে, আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। এই জন্যই আপনাদের কেউ বেল দেয় না, আর এইরকম চালাতে থাকেন মানুষ কেন, অন্য কেউ বেল দেবে না। এই বিষয়ে আরও অনেকেই কথা বলছেন। কালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন কিছু কথা বলেন। আদন ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঋণ দিয়ে তাকে ঋণের চক্রে ফেলে তাকে কিডনি বিক্রিতে অনেক ক্ষেত্রে বাধ্য করছে। এবং আমাদের কালায়ের উপজেলা সমবায় সমিতি অফিসার তিনি এই বিষয়ে কথা বলেন। নাম করে যারা হয়তো এরকম কাজ করতেছে, আমরা যদি স্পেসিফিকভাবে যদি আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে সেই ক্ষেত্রে আমরা সমবায় আইন আছে, বিধি আছে, এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই এলাকাতে যেভাবে আসলে কিডনি চক্রটা ছড়িয়ে পড়ছে, আসলে এই এলাকার অধিকাংশ লোকই দরিদ্র লোক। অনেকে কাজ করতে পারে না, কেউ কারো মেয়ের বিয়ে দেওয়ার জন্য কারো কাছ থেকে ঋণ নিচ্ছে। আমার এক শতকর জমাজমি কিচ্ছু নেই, অভাবের তারা নাই। ব্যবসায়ী সুদের কারবারই আছে, কেউ নিজের বাড়ি করার জন্য নিছে, বা কেউ অসুস্থ হয়ে পড়ছে তাকে চিকিৎসা করার জন্য সেই সুদী ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিছে চড়া সুদে, তবে তারা সেটা ফেরত দিতে পারেনি। এরপর কি হয়েছে, সেই সব সুদ কারবারিরা বলছে যে তোমরা কিডনি বিক্রি করে দাও, টাকাও পরিশোধ হয়ে যাবে, বাড়তি টাকা দিয়ে কিছু করতেও পারবা, বা মেয়ের বিয়েও দেওয়া হবে, বাড়িও করা হবে। মানে এরকম প্রলোভন দেখানোর পরই কিডনি চক্রটা ওই এলাকাতে ছড়িয়ে পড়ছে, অনেক লোক কিডনি বিক্রি করে দিছে, তবে অনেকেই তাদের ন্যায্য পাওনাটাও পায়। তারপরে হলো তুলে নিয়ে বলছে যে টান কিছু টাকা বাড়িতে যাও, বাড়িতে যাই তুমি, তবে বাড়িতে আসছে পকেট কিসের টাকা, কয় টাকা কিসের টাকা নিচ্ছে, কার কিডনি দেওয়ার পরে বলছেন না 3,00,000 6,50,000 টাকা তুমি ওকে দেন, ওই কিসের টাকা, তুমি কোনো টাকা নেই পয়সা নেই। তো আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি। এই কিডনি চক্র নিয়ে আমি সামনে এর ভাষণটু নিয়ে আসবো অবশ্যই, যেটা আসলে পুরো দেশের কাহিনী নিয়ে থাকবে আর কি। এখানে আসলে কিডনি চক্রটা এই সুদের ব্যবসার মাধ্যমেই শুরু হয়েছিল। এমনও ব্যক্তি আছে যে 20,000 টাকা ঋণ নিছে, সেটা পরিশোধ করতে পারেনি, এর জন্য সে কিডনি বিক্রি করছে। 20,000 টাকা আমি জাস্ট আজকে জয়পুরহাটে কালায়ের কিডনি চক্রের বিষয়ে ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।